একটা খেলা শুরু হয়ে গেছে এদেশে, ইসলামের সংগঠনের ইসলামের কোন অনুষ্ঠানের অনুমতি চলবে না এদেশে, অনুমতি নেই আইন বাতিল করতে হবে। ইসলামী সংগঠন ইসলাম দাওয়াতের অনুমতি নেই আইনটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমার আবেদন জানাচ্ছি। পার্লামেন্টে বসে আছে, আপনাকে তো কথা বলতে হবে অন্তত পক্ষে নবীর পক্ষে। এই দায়িত্ব তো মুসলমানরা আপনাদেরকে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাঝে মধ্যে কটূক্তির কথা শুনেন। সম্প্রতি ভারতের কি নূপুর শর্মা না, এই বেয়াদব মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সম্পর্কে বা তার চরিত্র সম্পর্কে যে ন্যাক্কারজনক কথা বলেছে, সেই বিষয়ে সারা পৃথিবী আজকে তোলপাড় শুরু হয়ে গেছে। সারা পৃথিবীর মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে, আমাদেরও হচ্ছে। আমরাও তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহ নবীর এই কটূক্তিকারীদের বিরুদ্ধে বিল উত্থাপন করে তাদের নিন্দা জানানো হোক, রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করা হোক। আহলে হাদিস আন্দোলন সমাজ সংস্কারের রাজনীতি করে, আহলে হাদিস আন্দোলন মানুষ পরিবর্তনের রাজনীতি করে, ক্ষমতা পরিবর্তনের রাজনীতি আহলে হাদিস আন্দোলন করে না।